হাই গাইজ, দিস ইজ অমিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অমিতস ট্রাভেল স্টোরি। আজকের এই ভিডিওতে আমরা যাবো মঙ্গল পাণ্ডে পার্ক। মঙ্গল পাণ্ডে আমাদের দেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটারদের মধ্যে একজন ছিলেন। তারই মেমোরিয়ালে বানানো হয়েছে এই পার্কটি। সো লেটস এক্সপ্লোর মঙ্গল পাণ্ডে পার্ক, ব্যারাকপুর। ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে রয়েছে এই মঙ্গল পাণ্ডে পার্ক। ব্যারাকপুর স্টেশন থেকে অটো, টোটো কিংবা বাসে করে এখানে আসা যায়। মঙ্গল পাণ্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেপাহী ছিলেন এবং পরে তিনি ব্রিটিশ গভর্নমেন্টের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনও করেছিলেন। উনি ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে যান বলে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে ট্রেটার ঘোষণা করে এবং 8ই এপ্রিল 1857 এই ব্যারাকপুরে তাকে ফাঁসি দেওয়া হয়। হুগলি রিভার সাইডের একদম পাশে রয়েছে এই পার্কটি। এন্ট্রি ফি 15 রুপিস পার হেড, কিন্তু DSLR ক্যামেরা ক্যারি করলে তার আলাদা চার্জেস আছে। গেট দিয়ে ঢুকে সর্বপ্রথমে চোখে পড়ে মঙ্গল পাণ্ডের একটি স্ট্যাচু এবং সেখানে তার ব্যাপারে লেখা কিছু ইনফরমেশন। এর ঠিক পাশেই রাখা রয়েছে ক্যাননের একটি মডেল। আমি গেস করছি যেহেতু তিনি একজন সেপাহী ছিলেন, সেই কারণেই তার মেমোরিয়ালে রাখা রয়েছে এই ক্যাননটি। পার্কটি খুব বেশি বড় না হলেও পার্কের অ্যাটমসফিয়ার খুবই নেচার ফ্রেন্ডলি। চারদিকে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং ভালোভাবে ডেকোরেট করা রয়েছে সম্পূর্ণ পার্কটি। রাইডসের মধ্যে ছোটোখাটো দোলনা রয়েছে, একটি পোর্শনে বেশ কিছু ওয়ার্কআউট রাইডস রাখা রয়েছে, সেখান থেকে রাইডসের সাথে সাথে ওয়ার্কআউটও করা যায়। পার্কটি ভোরবেলা 5টার সময় খুলে যায় এবং সানডে বাদে প্রায় সব দিনই বিকেল 6:30 অবধি খোলা থাকে। সানডে 7:30 সময় পার্কটি বন্ধ হয়। পার্কে বসে রিভার সাইডে অসম ভিউয়ের মজা নেওয়া যায়। এখান থেকে সানসেট বা সানরাইজও দেখা যেতে পারে। পার্কটি আমাদের পলিউটেড, নয়েজি, হেকটিক স্পেস থেকে দূরে এনে পিস অফ মাইন্ড পেতে হেল্প করে। কিন্তু আর্লি মর্নিং ফ্যামিলি নিয়ে পার্কটি ভিজিট করা গেলেও দুপুর বা বিকালের দিকে কাপলসের ভিড় এখানে বেশি থাকে। সো সেই সময় ফ্যামিলি নিয়ে ভিজিট করলে মেবি কিছু আনকমফোর্টেবল সিচুয়েশান ফেস করতে হতে পারে। আমি টোটালি ফ্যামিলি পার্ক হিসাবে কারেন্টলি এটা রিকমেন্ড করবো না। এর আশেপাশে অনেক ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা রয়েছে আর তার ভিডিওস আপনি ওপরে কার্ডসে ক্লিক করে দেখতে পারেন। কিন্তু অ্যাজ আ কাপল অর একা টাইম স্পেন্ড করতে হলে পার্কটি বেশ ভালোই। পার্কটির আশেপাশে এবং ভেতরেও বেশ ভালো কিছু রেস্টুরেন্ট রয়েছে। সো খালি পেটে এখানে রিভার সাইডের ভিউ এনজয় করার ভয় নেই। পার্কটি মোটামুটিভাবে মেনটেন হলেও বেশ কিছু জায়গায় খামতি রয়েছে, যেমন ওয়াশরুমটি একদমই আনইউজেবল কন্ডিশনে রয়েছে। পার্কের বেশ কিছু জায়গা পরিষ্কার নয়। এরকম আরও কিছু জিনিস মেনটেন করে নিতে পারলে পার্কটি আরও ভালো হয়ে উঠবে, আর সেটা করা যেতেই পারে বিকজ একজন লেজেন্ডের নাম এই পার্কটির সাথে জড়িত রয়েছে। সো এটাই ছিল ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্ক। ব্যারাকপুর এবং তার আশেপাশের বেশ কিছু জায়গার ভিডিও আমি বানিয়েছি, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন ওপরে কার্ডসে ক্লিক করে, এবং আরও নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। টিল দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেন ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এতে আমি পরে ভিডিওগুলো বানানোর জন্য মোটিভেশন পাই। অমিতস ট্রাভেল স্টোরিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক ট্রাভেল প্লাস ইনফরমেটিভ ভিডিওস আর ব্লগস দেখার জন্য। কমেন্ট বক্স আপনার সাজেশনস আর থটসের জন্য অলওয়েজ ওপেন রয়েছে, সো কমেন্টস অবশ্যই করবেন। দ্যাট ইজ অল ফর টুডে। দিস ইজ অমিত সাইনিং অফ।